শুভ সন্ধ্যা বন্ধুরা আজ হল উনিশ মে রবিবার আজকের সন্ধ্যার বিশেষ বিশেষ খবরগুলি হল আজ সাত সকালে করিমগঞ্জে এক ভয়ঙ্কর খুনের কাণ্ড স্বামীর হাতে খুন স্ত্রী করিমগঞ্জের জবাইনপুরে দা দিয়ে কুপিয়ে স্ত্রীকে খুন করলেন স্বামী গ্রেফতার স্বামী বিস্তারিতে থাকবে প্রতিবেদনে মুসলিমদের নিয়ে আবার বে লাগাম মন্তব্য অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার মোল্লা তৈরির দোকান খুলতে দেব না হুঙ্কার মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার আগরতলা শহরে রাতে বিছানায় স্ত্রীকে গলা কেটে খুন পলাতক স্বামী বিস্তারিতে থাকবে প্রতিবেদনে অপারেশন জারু মুদির নতুন কর্মসূচি দাবি দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের আপের জেল বড় অভিযান আটকাতে তৎপর পুলিশ অর্থাৎ উচ্চ মাধ্যমিকের উত্তরপত্র রিচেকিং এর অনলাইনের আবেদনের শেষ দিন আগামী বাইশে মে লোকসভা নির্বাচনের বুটের হার প্রকাশে বিলম্ব কেন কমিশনের জবাব তলব সুপ্রিম কোর্টের আবার বিরাট সাফল্য শিলচরে একশো পাঁচ কোটি টাকার হেরোইন উদ্ধার আটক মহিলাসহ দুই ইন্ডিয়া জুটে নেই মমতা অদীরকে হুশিয়ারি কংগ্রেস হাইকমান্ডের একান্ন হাজার একশো টাকা বেশি দিতে হয়েছে হজযাত্রীদের অতিরিক্ত বাড়া কেন্দ্রের হস্তক্ষেপ চাইলেন বদরুদ্দিন আজমল এবং শেষ খবরটি হজযাত্রীদের বিদায় জানাতে মুসলমানদের ডল নামে রাতাবাড়িতে আজ রাতাবাড়ি থেকে বিয়াল্লিশ জন হজযাত্রী পবিত্র মক্কা মদিনার উদ্দেশ্যে যাত্রা করলেন তাহলে বিস্তারিত খবরে যাওয়ার আগে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের আইকনটি বাজিয়ে রাখবেন এবং ফেসবুক পেজটি ফলো করে ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন যাতে সঠিক তত্ত্বগুলো সবার কাছে পৌঁছাতে পারে এবার আজকের খবরগুলির বিস্তারিত প্রথম খবর আজ সাত সকালে করিমগঞ্জে নৃশংস খুনের কাণ্ড ঘটল দা দিয়ে কুপিয়ে স্ত্রীকে খুন করলেন এক ব্যক্তি চাঞ্চল্যকর ঘটনাটি করিমগঞ্জ শহর লাগোয়া বাখরশাল জবানপুর এলাকায় রবিবার অর্থাৎ আজ সকালে ঘটেছে জানা যায় সকাল আনুমানিক পাঁচটা নাগাদ বাহরশাল নাইগ্রাম জিপির জবাইনপুর গ্রামের আব্দুল শহীদ তার স্ত্রী জবা বেগমকে দাঁড়ালো দা দিয়ে কুপিয়ে খুন করে খবর পেয়ে সঙ্গে সঙ্গে আশেপাশের লোকজন জড়ো হয়ে ঘটনাস্থল থেকে মৃত অবস্থায় গৃহবধূকে উদ্ধার করে করিমগঞ্জ সিভিল হাসপাতালে নিয়ে যান হাসপাতালের কর্তব্যরত চিকিৎসকরা গৃহবধূ জবা বেগমকে মৃত ঘোষণা করেন পরে ময়না তদন্তের জন্য মর্গে পাঠিয়ে দেওয়া হয় স্থানীয়রা জানান চিৎকার শুনে ঘটনাস্থলে প্রতিবেশীরা উপস্থিত হয়ে আব্দুল শহীদের হাত থেকে দা কেড়ে নেন এবং তাকে আটকে রাখেন পুলিশে খবর দিলে করিমগঞ্জ সদর থানার ওসি বোবেন দিহিঙ্গিয়া দলবল নিয়ে পৌঁছেন খুনি স্বামী আব্দুল শহীদকে গ্রেফতার করে থানায় নিয়ে যায় পুলিশ স্থানীয়রা এও জানান তাদের দুটি মেয়ে এবং একটি ছেলে রয়েছে মোল্লা তৈরির দোকান খুলতে দেব না হুঙ্কার মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা মুসলিমদের নিয়ে আবার বেলাগাম মন্তব্য অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার সিওয়ানের রঘুনাথপুরে একটি নির্বাচনী জনসভা থেকে এদিন তিনি মাদ্রাসা বন্ধ করার সিদ্ধান্ত নিয়ে আলোচনা করেন সে প্রসঙ্গে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা বলেন আর মোল্লা তৈরির দোকান খুলতে দেব না হিমন্ত বিশ্ব শর্মা বলেন আমরা অসমে সাতশো মাদ্রাসা বন্ধ করে দিয়েছি কেউ একটা টু শব্দ করতে পারেনি জানেন কেন কারণ এটা নয়া ভারত আমরা এখানে মোল্লা তৈরির দোকান খুলতে দেব না ডাক্তার ইঞ্জিনিয়ার গড়ার কাজ করব চারশো আসন পেলে কি করবে বিজেপি সরকার ফের একবার ভাষায় মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা বলেন চারশো আসন জিতলে আমরা অভিন্ন বিধি চালু করব এইচএস অর্থাৎ উচ্চমাধ্যমিক পরীক্ষার চলতি বছরের ফলাফল গত নয় মে ঘোষণা করা হয়েছে পরীক্ষার ফলাফলের উত্তরপত্র যারা পুনরায় পরীক্ষা করাতে চান তাদের জন্য শিক্ষা বিভাগের পক্ষ থেকে এক বিজ্ঞপ্তি জারি করা হয়েছে এজন্য অসম উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ একটি ওয়েবসাইট চালু করেছে এ এই ওয়েবসাইটে গিয়ে ইচ্ছুক পরীক্ষার্থী অনলাইনে আবেদন করতে পারবেন উত্তরপত্র পরীক্ষার জন্য অনলাইনে আবেদন গত তেরো মে থেকে শুরু হয়েছে এই আবেদন দাখিল করার শেষ দিন আগামী বাইশে মে সন্ধ্যা পাঁচটা পর্যন্ত অন্যদিকে তেইশে মের মধ্যে আবেদনকারীদের ই চালান দাখিল করতে হবে প্রধানমন্ত্রী এবং বিজেপি নতুন কর্মসূচি শুরু করেছে অপারেশন জারু আজ অর্থাৎ রবিবার এমনই দাবি করলেন আম আদমি পার্টির প্রধান অরবিন্দ কেজরিওয়াল দিল্লির মুখ্যমন্ত্রীর দাবি আপকে শেষ করতেই বিজেপি অপারেশন জারু চালু করেছে আপের শীর্ষস্থানীয় নেতাদের গ্রেফতার করে জেলে বরারি এই কর্মসূচি কেন্দ্রের শাসক দলের বিরুদ্ধে আক্রমণের জাজ বৃদ্ধি করতে আজ দিল্লিতে বিজেপির সদর দফতরের সামনে জেল বড় কর্মসূচির ডাক দিয়েছেন কেজরিওয়াল সেই কর্মসূচি শুরুর আগে কেজরিওয়াল বিজেপি সরকার এবং প্রধানমন্ত্রীকে আক্রমণ করেন তিনি মনে করেন আপকে হুমকি হিসাবে দেখছে বিজেপি কেজরিওয়ালের অভিযোগ প্রধানমন্ত্রী আম আদমি পার্টিকে চূর্ণ করার জন্য মনস্থির করেছেন অপারেশন জারুর মাধ্যমে আপ নেতাদের গ্রেফতার করা হবে বুটের পরেই আপের ব্যাঙ্ক অ্যাকাউন্টও ফ্রিজ করার পরিকল্পনা নেওয়া হয়েছে কার্যালয়ে তালা লাগানো হবে আপ প্রদান দাবি করেন ইডির আইনজীবী ইতিমধ্যে আদালতে বিবৃতি দিয়ে জানিয়েছেন নির্বাচনের পরে আপের ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ করা হবে তিনি আরও বলেছেন তারা এখন যদি আমাদের ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ করে তবে আমরা নির্বাচনের সহানুভূতি পাবো কেজরিওয়ালের ডাকে আজ অর্থাৎ রবিবার সকাল থেকে পথে নেমেছেন আপ কর্মী সমর্থকেরা বিজেপির সদর দফতর অভিযানকে কেন্দ্র করে রাজধানীর নিরাপত্তা আটসাট করা হয়েছে বুটের হার প্রকাশে বিলম্ব কেন কমিশনকে জবাব তলব সুপ্রিম কোর্টের দেশ জুড়ে চলছে লোকসভা নির্বাচন পর্ব ইতিমধ্যে চার দফার নির্বাচন পর্ব সমাপ্ত হয়েছে এখনও বাকি রয়েছে তিন দফা কিন্তু বুট পর্ব মিটে যাওয়ার কয়েকদিন পর নির্বাচন কমিশনের পক্ষ থেকে বুটের হার প্রকাশ করা হচ্ছে এ নিয়ে সুপ্রিম কোর্টে আবেদন করেছিল অ্যাসোসিয়েশন ফর ডেমোক্রেটিক রিফর্মস বা এডিয়ার তাদের আবেদনের সাড়া দিয়ে এই ইস্যুতে নির্বাচন কমিশনের থেকে জবাব চাইল দেশের শীর্ষ আদালত আগরতলা শহর লাটিয়াপুরা গ্রাম পঞ্চায়েতে চার নম্বর ওয়ার্ডে গটে গেল এক জঘন্য খুনের ঘটনা স্বামীর হাতে খুন হলেন স্ত্রী গভীর রাতে দাঁড়ালো অস্ত্র দিয়ে স্ত্রীর গলা কেটে খুন করল স্বামী খুনের তদন্তে নেমেছে পুলিশ পলাতক খুনি স্বামী ঘটনাটি সংগঠিত হয়েছে শনিবার গভীর রাতে এই নৃশংস ঘটনায় চাঞ্চল্য দেখা দিয়েছে লাটিয়াপুরা গ্রাম পঞ্চায়েতের চার নম্বর ওয়ার্ড হিলেরবন্দ এলাকায় জানা গেছে লাটিয়াপুরা গ্রাম পঞ্চায়েতের চার নম্বর ওয়ার্ডের বাসিন্দা তৌরালি প্রায় বিশ বছর আগে দলিয়ার কান্দির এলাকার দুই নম্বর ওয়ার্ডের মৃত গৌশালীর মেয়ে মিশ্রা বেগমকে বিয়ে করেন বর্তমানে তাদের তিন পুত্র সন্তান রয়েছে এরই মধ্যে শনিবার রাত আনুমানিক তিনটা নাগাদ বিছানার মধ্যে তৌরালি দাঁড়ালো অস্ত্র দিয়ে গলা কেটে তার স্ত্রী মিশ্রা বেগমকে খুন করে আজ অর্থাৎ রবিবার সকালে ঘটনাটি জানাজানি হতে ঘটনাস্থলে ছুটে আসেন মহকুমা পুলিশ আধিকারিক জয়ন্ত কর্মকার পুলিশ মিশরা বেগমের দেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য জেলা হাসপাতালে পাঠিয়ে দে এদিকে ঘটনার পর থেকে গাতক স্বামী তৌরালি পালিয়ে গা ডাকা দিয়েছে তাকে আটক করতে পুলিশ চতুর্দিকে জাল বিছিয়েছে বলে জানা গেছে যাত্রীদের বিদায় জানাতে মুসলমানদের ডল নামে রাতাবাড়িতে আজ রাতাবাড়ি থেকে বেয়াল্লিশ জন হজযাত্রী পবিত্র মক্কা মদিনার উদ্দেশ্যে যাত্রা করলেন হজযাত্রীদের বিদায় জানাতে হাজার হাজার ধর্মপ্রাণ মুসলমানদের ডল নামে রাতাবাড়িতে সকাল নয়টায় বৃহত্তর রাতাবাড়ি এলাকার বেয়াল্লিশ জন হজযাত্রী রাতাবাড়ির কাজীর বাজারে জমায়েত হন সেখানে রাতাবাড়ি থেকে বেয়াল্লিশ জন হজযাত্রী সেখান থেকেই পবিত্র মক্কা মদিনার উদ্দেশ্যে যাত্রা করেন এদিকে হজযাত্রীদের অতিরিক্ত বাড়া কেন্দ্রের হস্তক্ষেপ চাইলেন মৌলানা বদরুদ্দিন আজমল অসম থেকে হজযাত্রায় যেসব তীর্থযাত্রী গিয়েছেন তাদের কলকাতা থেকে হজযাত্রাকারীদের তুলনায় একান্ন হাজার একশো টাকা বেশি অর্থ দিতে হয়েছে এ নিয়ে কেন্দ্র সংখ্যালঘু বিষয়ক মন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে তার হস্তক্ষেপ চেয়েছেন এআইউডিএফের সুপ্রিমো সাংসদ বদরুদ্দিন আজমল তিনি এ ব্যাপারে চিঠি লিখে বলেছেন যেখানে গৌহাটি থেকে হজযাত্রীদের সব মিলিয়ে দিতে হয়েছে চার লক্ষ চব্বিশ হাজার নয়শো আশি টাকা সেখানে যারা কলকাতা থেকে গিয়েছেন তাদের দিতে হয়েছে তিন লক্ষ তিয়াত্তর হাজার আটশো আশি টাকা অসমের অধিকাংশ হজযাত্রীর আর্থিক অবস্থা যেহেতু খুব ভালো নয় তাই অতিরিক্ত বাড়া তাদের উপর যথেষ্ট চাপ সৃষ্টি করেছে এ বিষয়টির সমাধান কল্পে অতিরিক্ত টাকা তীর্থ যাত্রীদের ফেরত দেওয়ার আর্জি রেখেছেন সাংসদ বদরুদ্দিন আজমল আজ শিলচরে আবার বৃহৎ সাফল্য পুলিশের ফের বিরাট সাফল্য পেল মাদক বিরোধী অভিযানে কাসার পুলিশ অভিযান চালিয়ে একশো পাঁচ কোটি টাকার হেরোইন সহ এক মহিলা এবং দুই যুবককে আটক করে পুলিশ শনিবার রাতে গোপন সূত্রের খবরের ভিত্তিতে কাসার পুলিশ মাদক বিরোধী অভিযানে নেমে শিলচর বাইপাস সংলগ্ন অতাল বস্তি এলাকায় থেকে এম জেড শূন্য এক এন চার শূন্য সাত তিন নম্বরের একটি হন্ডাই গাড়ি তল্লাশি চালিয়ে নয়টি লেদারের বেগ ষাটটি সাবান কেস থেকে দশ কেজি তিনশো তেত্রিশ কিলোগ্রাম হেরোইন উদ্ধার করে পুলিশ সঙ্গে ডেনিয়েল সি লালচাদামা লালটন বা মিস মালম সেঙ্গি নামের তিন মাদক পাচারকারীকে আটক করা হয়েছে বলে জানিয়েছেন পুলিশ সুপার নমল মাহাতো বহিরাজ্য থেকে হেরোইন নিয়ে আসা হয়েছিল কাসার জেলায় বলে জানান পুলিশ সুপার পুলিশ সুপার জানান বাজেয়াপ্ত করা হেরোইনের বাজার মূল্য একশো কোটি টাকা তিনি এও জানান আটক করা তিনজনকে পুলিশ জিজ্ঞাসাবাদ চালিয়ে যাচ্ছে এবার শেষ খবরটি ইন্ডিয়া জুটে নেই মমতা অদিরকে হুশিয়ারি কংগ্রেস হাইকমান্ডের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের গুরুতর সমালোচনা রাজ্য কংগ্রেস নেতা অধীর চৌধুরীকে চরম সতর্কতা হাইকমান্ডের শনিবার অদিকে হুশিয়ারি দিয়ে কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খার্গে জানিয়ে দিলেন তৃণমূল নেত্রীর ইন্ডিয়া জুটে থাকা না তাকা নিয়ে মন্তব্য করার দায়িত্ব অদিকে কে দিয়েছে মমতা নিয়ে যা বলার দল বলবে দল ঠিক করবে তার না পুষালে বেরিয়ে যেতে হবে প্রসঙ্গত মমতা প্রথমে ইন্ডিয়া জুটকে বাইরে থেকে সমর্থনের বার্তা দিলেও পরের দিন তমলুকের সবাই জানিয়ে দেন বাংলায় তিনি জুটের পক্ষে নন তবে জাতীয় স্তরে তার সমর্থন রয়েছে এই ছিল আজকের সন্ধ্যার বিশেষ বিশেষ খবরগুলি ভিডিওটি অবশ্যই লাইক করে শেয়ার করে দেবে